আসসালামু আলাইকুম, আমি তারেক আহমেদ। আজকে কথা বলবো কন্টেন্ট রাইটিং নিয়ে। তো আমরা যারা কন্টেন্ট নিয়ে কাজ করি, বিভিন্ন সময় কন্টেন্ট লিখি, তো তারা আসলে এই কন্টেন্ট রাইটিংয়ের আইডিয়াগুলো কোথায় পায়, তাই না? হয়তো অনেকেই মনে করেন যে প্রতিদিন প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর লেখা, এই আইডিয়াগুলো কোথা থেকে আসে? সো আজকে কথা বলবো দ্য সোর্সেস অফ কন্টেন্ট রাইটিং আইডিয়া। আমরা যেটা করি বেসিক্যালি, সেটা হচ্ছে আমরা কোনো কন্টেন্ট লেখার আগে ওই বিষয়ের উপরে কিন্তু আমরা স্টাডি করি। আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা ডেটা কালেক্ট করি, আমরা ইনফরমেশন কালেক্ট করি এবং সেগুলো আমরা স্টাডি করি। আমরা যত বেশি পড়বো তত বেশি জানবো, এবং আমরা যা পড়ি সেটা কিন্তু হুবহু কোথাও আমরা ডেলিভারি করি না, ওটাকে কিন্তু আমরা আমাদের মতো করে আবার চিন্তা করি এবং সেটাকে কনটেক্সট অনুযায়ী সেটাকে আমরা আবার লিখি। সো লেখার আগে আবার যেটা করতে হয় সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং করতে হয়। আমি যত বেশি কন্টেন্ট পড়বো, মানে রেলিভেন্ট লেখা পড়বো, বিভিন্ন আর্টিকেল পড়বো, বিভিন্ন ভ্যালিড সোর্স থেকে আমি আসলে এগুলো পড়বো, এবং তারপরে যেটা হবে আমি নিজে নিজে আবার চিন্তা করবো, ভাববো বিষয়টি নিয়ে। এছাড়াও বিভিন্ন এক্সপার্ট আছে যারা বিভিন্ন কন্টেন্টের উপরে তাদের এক্সপার্টিজ আছে, এরকম এক্সপার্ট মানুষদের সাথে কথা বলবো, তাদের সাথে আমার যে চিন্তাভাবনা সেটা একটু আমি একটু প্রাইমারিলি একটু শেয়ার করতে পারি, আমি একটু চেক করতে পারি যে আমি আসলে রাইট ট্র্যাকে আছি কি না, বা আমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কি না। সো যারা কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি তারা কিন্তু বেসিক্যালি ভাববেন না যে কোথাও থেকে কপি পেস্ট করে দিয়ে দেই বা কেউ কপি পেস্ট করে। আসলে কপি পেস্ট করতে পারে, বাট যারা এটা করে তারা খুব বেশি সাস্টেইন করতে পারে না। আর এটা অবশ্যই আমরা এনকারেজ করি না যে আপনি কোথাও থেকে নিয়ে আপনি এটা কপি পেস্ট করেন, বরং আপনি কোথাও থেকে দেখেন এবং সেই পড়েন, পড়ে বোঝেন, প্রয়োজন এক্সপার্টদের সাথে কথা বলেন, তাদের অপিনিয়ন নেন এবং নিজের মতো করে কন্টেন্টটাকে তুলে ধরেন সহজ করে, এবং যাতে করে সবাই পড়লে সহজে বুঝতে পারে। আরেকটি টিপস দিব এখানে, সেটা হচ্ছে কন্টেন্ট যখন আমরা লিখব তখন আমরা যাতে কিছু এক্সাম্পল কিংবা কিছু রেলিভেন্ট ফটো বা ছবি আমরা যদি ইউজ করতে পারি তাহলে সেই কন্টেন্টটা বুঝতে আরও সুবিধা হবে। সো আজকে এই পর্যন্তই কন্টেন্ট রাইটিংয়ের যে আইডিয়া বললাম, যে সোর্সেস অফ কন্টেন্ট রাইটিং এবং কীভাবে ফুটিয়ে তুলবো, যেমন কোনো এক্সাম্পল বা রেলিভেন্ট ছবি দিয়ে আমরা কন্টেন্টটাকে তুলে ধরতে পারি। নেক্সট ভিডিওতে কন্টেন্ট রাইটিং নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।